কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন, আমরা যখন কোনো একটি মানুষের উক্তি বা উদ্ধৃতি সরাসরি কোট করবার চেষ্টা করি বা কোনো একটি মানুষ একটি কথা বলেছেন সেটাকে সরাসরিভাবে কোট করি, তখন আমরা কোটেশন মার্ক ব্যবহার করি। কোটেশন মার্কটা দেখতে কেমন হয়? কোটেশন মার্ক দেখতে হয় দুটো অ্যাপোস্ট্রফি কমার অ্যাপোস্ট্রফি মার্কের মতো। কীরকম? শি সেইড আই লাভ মিউজিক, সে বলেছিল আই লাভ মিউজিক। আমরা এরকম দুটো মার্ক দিয়ে কোটেশন মার্ক বুঝিয়ে থাকি। কখনো কখনো সিঙ্গেল কোটেশন মার্ক দিয়েও কিন্তু কোটেশন বোঝানো হয়, কিন্তু যদি আমরা দুটো কোটেশন মার্ক বুঝাই তাহলে গুরুত্বটা একটু বেড়ে যায়। বোঝানো যায় যে আমরা হুবহু কোট করছি বা যে কথাটি কোট করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আবার লক্ষ্য করো, আই অ্যাম দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, সেইড দ্য লিটল বয়, ছোট ছেলেটি বলেছিল যে আমি এই পৃথিবীর রাজা। এখানটাতেও আমরা একটি ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে এটি বুঝেছি। বাই দ্য ওয়ে, কোটেশন মার্ককে অনেক সময় কিন্তু ইনভার্টেড কমাও বলা হয়ে থাকে। অর্থাৎ তুমি যখনই ন্যারেশন করতে যাবে, কোনো একটি মানুষের কথাকে উদ্ধৃত করতে যাবে, সরাসরিভাবে যদি উদ্ধৃত করতে যাও, যদি ডাইরেক্ট স্পিচ ব্যবহার করো, তাহলে অবশ্যই এই কোটেশন মার্ক ব্যবহার করবে। এবং একটা জিনিস মনে রাখবে যে কোটেশন মার্কের আগে, যদি কোটেশন মার্ক যদি বাক্যের শেষে হয় তাহলে আগে অবশ্যই এই কমাটি দিতে ভুলবে না, যা কিনা আমরা কমা সেকশনে দেখেছি। অর্থাৎ যখনই তুমি কোট করবে অবশ্যই ব্যবহার করবে কোটেশন মার্ক।